গুড মর্নিং, আজকে অমিতের বিয়ে সকালবেলা। আমি সবে সবে স্নান সেরে এলাম, এখন যাব দিদি বাড়ি। তো আমি আপাতত আছি আমাদের নতুন বাড়িতে, ওখান থেকে দিদি বাড়িটা যেহেতু খুব কাছে, বিয়ের কদিন এখানেই আছি। তো সকালবেলার যে নানি মুখ হয়েছে আর ওটাকে কী বলে, দই খই যেটা খাওয়ায়, ওই সময় আমি আজকে যেতে পারিনি, সেজন্য ভিডিওটা করার ইচ্ছা ছিল কিন্তু করা যায়নি। আমি কালকে রাতে আমার তাঁতিপাড়া বাড়িতে ছিলাম, তো ওখান থেকে অত ভোরবেলা আসতে পারিনি। তো একেবারে স্নান টান করেই এসেছি, তো এবার যাব রেডি হয়ে, দেখি কদ্দূর কি। তো সবটা শেয়ার করব, তোমরা দেখতে থেকো। রেডি হয়ে দিদি বাড়িতে চলে এসেছি, আজকে তাঁতিপাড়া বাড়িতে থাকার জন্য সকালের অনুষ্ঠানগুলো মিস করে গেলাম। তো কি আর করা যাবে, এসে দেখছি যে আশীর্বাদে বা গায়ে হলুদে যাওয়ার প্রস্তুতি চলছে। যে তত্ত্বগুলো দেখিয়েছিলাম আগের ভিডিওতে সেগুলো উপর থেকে নামানো হয়েছে, এগুলো এখন আশীর্বাদের সাথে যাবে। গাড়িও চলে এসেছে, যারা যারা যাবে সবাই রেডি। জামাইবাবু আশীর্বাদ করবে, জামাইবাবু অর্থাৎ অমিতের বাবা, আর সেই সাথে যাচ্ছে আমাদের মাসি, মেসো, ছোট পিসি, এই যে আমার বর অর্থাৎ অমিতের বড় মামা, অমিতের জেঠু, আর আমার ছোট ননদ অর্থাৎ অমিতের মাসি। পুচকুটা, ওটা হচ্ছে তাতান, অমিতের বোনের ছেলে, জেঠু তো বোনের ছেলে, ও হচ্ছে নিদবর, ও এখন গাড়ি দেখে যাওয়ার ইচ্ছা। আর এই যে আশীর্বাদের উদ্দেশ্যে বেরিয়ে গেল ওরা, আর এইটা হচ্ছে গায়ে হলুদের জন্য ডেকোরেশন হয়েছে। আর এই দেখো সবাই হলুদ শাড়ি পরে রেডি, অমিতের বৌদিরা, যে বুলটি। এইখানে একটা পুকুর আছে, খুব সুন্দর বাঁধানো পুকুর আছে, সেইখানে যাচ্ছে। বাঙালি বিয়েতে কত রিচুয়ালস আছে। ভালোই লাগে রিচুয়ালসগুলো দেখতে। তো এবেলায় মোটামুটি সবাই হলুদই পরেছে। ওই যে বেবি দি আমার ননদ, চলে এসেছি একদম ওই পুকুরটার কাছে। ওই যে পুকুরটা কিন্তু বেশ বড়। এখান থেকে কলসি করে জল নিয়ে যাওয়া হবে, যে জল দিয়ে অমিতকে স্নান করানো হবে। গায়ে হলুদ অর্থাৎ মেয়ের যেটা গায়ে হলুদ হবে, সেই হলুদ অমিতের গায়ে ছুঁয়ে সেটা আগেই চলে গেছে আশীর্বাদের সঙ্গে। এইবার দেখো আমরা বাড়িতে চলে এসেছি, এইবার হবে অমিতের গায়ে হলুদ। তো তার আগে একটু নাচানাচি, ছবি তোলা, প্রচুর ছবি তুলেছি আমরা বিভিন্ন ধরনের পোজে। আর এই যে আমার যা অতসী, আর ওটা হচ্ছে ওটা আমার আরেক যা, মানে আমার মাস্তুতো ভাসুরের বউ দিদি। দিদি ভীষণ ভালো মানুষ, খুব মানে মজার, আমাদের হই হুল্লোড় করতে ভালোবাসে। আমিও কিন্তু নেচেছি, কিন্তু আমার নাচের ভিডিওটা আমার কাছে নেই। তো সবার কাছ থেকে ভিডিও কালেক্ট করে তারপরে দিতে গেলে অনেক দিন দেরি হয়ে যেত, তো আমার কাছে যা যা আছে সেগুলোই আমি শেয়ার করছি। আর এই যে হলুদ পাঞ্জাবি পরে টোপর মাথায় দিয়ে পোজ দিতে চলে এসেছে অমিত।
অমিতের প্রচুর ফটো তোলা হলো, তারপরে যে সমস্ত নিয়ম কাজ আছে সেগুলো করা হচ্ছে। অমিত, অদিতি ওরা দুজনেই খুব ভালো। সবসময় মন থেকে এই কামনাই করি যে ওদের নতুন জীবন খুব সুখের হোক, আনন্দের হোক, সবাইকে নিয়ে ভালো থাকুক। দিদি মানে অমিতের মা আর ওটা অমিতের জেঠি, ওইদিকে আছে অমিতের বৌদিরা। এবার বিভিন্ন ফটোর জন্য সমস্ত ব্যাপার ট্যাপার গুলো করা হচ্ছে, দুদিক থেকে ফুল ছোড়া হবে, ফুলের পাপড়ি, আর সেই সময় ফটো তোলা হবে। আর বলে রাখি এখানে খাওয়ার জন্য কিন্তু এই যে যেখানটা দেখছো তার পাশেই কিন্তু ব্যবস্থা আছে, সেই ভিডিও তোলা আমার একেবারেই হয়নি, মনেও নেই। সেখানেই তিন বেলা রান্না হচ্ছে, সকালে প্রত্যেক দিন ভাত ডাল তরকারি এ সমস্ত হয়, তারপরে দুপুরে আবার ভাত ডাল একটা সবজি মাছ। আর যেহেতু বিয়ের দিন সবাই তো বরযাত্রী যাবে ওখানে খাবে। এই যে তারপরে সন্ধ্যাবেলা যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, সেই জন্য অমিতের গাড়িটা আগেই যাবে। অমিতের গাড়িতে আমি, ওর বড় বৌদি, মেশো, বুবাই অর্থাৎ আমাদের পিসির ছেলে, বুলটি, বুলটির ছেলে, আর কিছু কাচ্চা বাচ্চা। আসলে অমিত বাচ্চা ভালোবাসে, এই জন্য ওর সাথে অনেকগুলো বাচ্চা যাবে, তো এরা আমরা আগে যাব। তো আমাকে সাজাতে এসেছিল, সে ভিডিও তোলা হয়নি, এত হুটোপাটা করে সেজেছি ভীষণই, মানে আমার সাজাটা একদমই আমার পছন্দ হয়নি, মনটা আমার খারাপ ছিল, সেই জন্য ওর থেকে নিজে সাজলে বোধহয় ভালো হতো। তো যাই হোক, কিছু নিয়ম আছে সেগুলো দেখো। দিদির কোলে এবার অমিত বসবে, বসে গ্লাসের থেকে দুধ খাবে। কত রকম নিয়ম আছে, এইবার বলবে সেই কথাটা যেটা আগেকার দিনে সিনেমাতে দেখতাম, বা বলতো মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, কিন্তু আমাদের অমিত তো সেরকম ছেলে নয়। ও দেখো কত সুন্দর করে কথাটা বলবে, ও কি বললো, যার অপেক্ষায় এতদিন ধরে ছিল তাকেই আনতে যাচ্ছি, আর ও চাই সবাই মিলেমিশে একসাথে থাকতে। আর অদিতিও সত্যি খুব ভালো মেয়ে। তো আমরা চলে এসেছি, বিয়ের ভিডিওটা পরদিন আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ একটা লাইক করে দিও, আর অবশ্যই অমিত এবং অদিতিকে অনেক অনেক আশীর্বাদ করো। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।